বিভিন্ন ধারাবাহিকে অর্জুন চরিত্র দেখতে পাওয়া যায়। অর্জুনের চরিত্রে বিভিন্ন অভিনেতাদের অভিনয় চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাবো অর্জুন চরিত্রে কার অভিনয় শ্রেষ্ঠ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.bengalikirtan.com। অন্ধকারে আলোর অন্বেষণ, সত্য জানতে বিশ্লেষণ, আপনাদের সাথে সারাক্ষণ বেঙ্গলি কীর্তন। আট, গৌতম শর্মা। গৌতম শর্মা একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেন। দ্বারকাধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে অর্জুনের চরিত্রে তার অভিনয় বেশ জনপ্রিয় ছিল। দ্বারকাধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক ধারাবাহিকটি শ্রীকৃষ্ণের প্রাপ্তবয়স্ক জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। এটি 2011 সালের 4 জুলাই থেকে 2012 সালের 12 এপ্রিল অবধি সম্প্রচারিত হয়। NDTV-তে প্রচারিত এই ধারাবাহিকে মোট পর্ব সংখ্যা ছিল 204টি। সাত, অঙ্কিত আরোরা। অঙ্কিত আরোরা একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি ধর্মক্ষেত্র পৌরাণিক ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন। ছয়, অঙ্কিত বাতলা। অঙ্কিত বাতলা একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি 1987 সালে 10 অক্টোবর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি পরমাবতার শ্রীকৃষ্ণ পৌরাণিক ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন। এটি শ্রীকৃষ্ণের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। 2017 সালের 19 জুন থেকে 2020 সালের 17 জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। মোট পর্ব সংখ্যা ছিল 673টি। পাঁচ, নাভি ভাঙ্গু। নাভি ভাঙ্গু একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি 29 আগস্ট পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণ করেন। তিনি সোনি টিভিতে প্রকাশিত পৌরাণিক ধারাবাহিক সূর্যপুত্র কর্ণে অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন। এটি 2015 সালের 29 জুন থেকে 2016 সালের 7 আগস্ট পর্যন্ত সম্প্রচারিত হয়। মোট পর্বের সংখ্যা ছিল 307টি। চার, কিংশুক বৈদ্য। কিংশুক বৈদ্য একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি 1991 সালের 5 এপ্রিল জন্মগ্রহণ করেন। কর্ণসঙ্গিনী হল ভারতীয় পৌরাণিক টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকে কিংশুক বৈদ্য অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকটি স্টার প্লাসে 2018 সালের 22 অক্টোবর থেকে 2019 সালের 25 ফেব্রুয়ারি পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। মোট পর্ব সংখ্যা ছিল 90টি। তিন, সন্দীপ মোহন। সন্দীপ মোহন একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি 1973 সালের 1 জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন। রামানন্দ সাগরের বিখ্যাত টেলিভিশন সিরিজ কৃষ্ণে সন্দীপ মোহনের অর্জুন চরিত্রটি তাকে অধিক পরিচিতি ও জনপ্রিয় করে তোলে। কৃষ্ণ সিরিজটি ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত গীতা এবং মহাভারতের উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণের জীবনের গল্পের রূপান্তর। সিরিজটি মূলত দূরদর্শনে সাপ্তাহিকভাবে প্রচারিত হয়েছিল। এটি 1993 সালের 18 জুলাই থেকে 1997 সালের 5 অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। সিরিজটিতে মোট এপিসোড ছিল 221টি। দুই, ফিরোজ খান। ফিরোজ খান একজন ভারতীয় অভিনেতা। তিনি 1962 সালের 9 জানুয়ারি জন্মগ্রহণ করেন। ফিরোজ খান 1988 সালে বি আর চোপড়ার টেলিভিশন সিরিজ মহাভারতে
অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন। মহাভারত ধারাবাহিকটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে নির্মিত একটি ভারতীয় টেলিভিশন সিরিজ। সিরিজটি মোট 94টি এপিসোড নিয়ে গঠিত এবং দূরদর্শনে 1988 সালের 2 অক্টোবর থেকে 24 জুন 1990 সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। এটি বিআর চোপড়া প্রযোজনা করেছিলেন এবং তার পুত্র রবি চোপড়া পরিচালনা করেছিলেন। সঙ্গীতায়োজন করেছিলেন রাজ কামাল। 1. শাহির শেখ। শাহির শেখ একজন ভারতীয় অভিনেতা এবং মডেল। তিনি আইনজীবী পেশা থেকে এই পেশায় এসেছেন। কুছ রং প্যার কে এসে ভি ধারাবাহিকের প্রধান চরিত্র দেব দীক্ষিত ও মহাভারতের অর্জুন চরিত্রে অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত। শাহির শেখ 1983 সালের 26 মার্চ ভারতের জম্মু কাশ্মীরে জন্মগ্রহণ করেন। মহাভারত ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয়ের জন্য আজও তিনি অধিক জনপ্রিয়। মহাভারত ধারাবাহিকটি স্টার প্লাসের একটি পৌরাণিক ধারাবাহিক যা মূলত সংস্কৃত মহাকাব্য মহাভারতের উপর ভিত্তি করে বানানো। ধারাবাহিকটি একই নামে 1988 এর টিভি ধারাবাহিকের পুনর্করণ। এটি স্টার প্লাসে 2013 সালের 16 সেপ্টেম্বর থেকে 16 আগস্ট 2014 পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিকটি স্বস্তিকা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড দ্বারা প্রযোজিত এবং এর পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ কুমার, অমরপ্রীত জি, মুকেশ কুমার সিং, লোকনাথ পাণ্ডে। এটিতে মোট পর্ব সংখ্যা ছিল 267টি। অর্জুন চরিত্রে শাহির শেখের অভিনয় আমার কাছে সর্বাধিক জনপ্রিয়। অর্জুন চরিত্রে কার অভিনয় আপনাদের কাছে প্রিয় তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সনাতন ধর্মীয় www.bengalikirtan.com ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।